हेलो स्टूडेंट्स, इकोनॉमी क्लास 12 এর এসএনদের বই থেকে ম্যাট্রিক্স অধ্যায়ের এমসিকিউ 14 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমটা আমার কিছু স্টুডেন্টস এটা সলভ করার জন্য বলেছিল, তো এটার সলিউশনটা আমি করেছি। এটা একটা এমসিকিউ টাইপ কোশ্চেন, তবু এটা আমি ডিটেইলস আলোচনা করছি। তাহলে চলো আজকের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। কোশ্চেনটা এসএনদের, যেটা বললাম এমসিকিউ কোশ্চেন নাম্বার 14 নতুন ভার্সন বইয়ের ম্যাট্রিক্স অধ্যায় থেকে বলেছে, যদি এ সমান 0700 এবং এপিক্স সমান একটা বহুপদী সংখ্যামালা আছে 1+x+x² + ……x^20 এটা হয়, তাহলে বলেছে এফ অফ এর মান কত। অপশন এতে আছে 0, অপশন বিতে আছে 1700, অপশন সিতে আছে 1701, আর অপশন ডিতে আছে 0711। তো খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এটা, অনেকে এটা সলভ করার জন্য দিয়েছিল, তো সলিউশনটা আমি করেছি। ওকে, তাহলে দেখান যাক। যেহেতু এখানে এ ম্যাট্রিক্সটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে এবং আমাকে যদি এফ অফ এর মানটা বের করতে হয়, তাহলে আমরা এক্স জায়গায় এখানে এ সাবস্টিটিউট করতে পারি, তাহলে এফ অফ এ হবে 1। এটা তার তখন 1 হবে না, তখন এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স রূপে আচরণ করবে, অর্থাৎ I2 / I3। যেহেতু এখানে এটা একটা 2×2 ম্যাট্রিক্স, মানে বর্গ ম্যাট্রিক্স, তাহলে এখানে হবে I2। যখন আমরা এক্স জায়গায় এটা পুট করব, তাহলে একই হচ্ছে I2 + x^a + a² + a^20। এখন আমি এ স্কোয়ার করলাম, অর্থাৎ এ স্কোয়ার মানে কি, এ ম্যাট্রিক্সটা দুবার গুণ, 0700 × 0700। তো এটা গুণ করে আমরা প্রসেস দিতে গিয়েছি, এটা দিয়ে রকম হয়, 0×0 + 7×0 মানে 0, 0×7 বা এরকম গুণ হবে, এরকম এরকম, মানে প্রথম সারির সাপেক্ষে দ্বিতীয় কলাম, 0×7 + 7×0 অর্থাৎ 0, বাট এটার সঙ্গে এরকম গুণ, 0×0 + 0×0 মানে 0, এটাও 0×7 + 0×0 মানে 0, তাহলে টোটালটা 0। যে ম্যাট্রিক্সের সব এলিমেন্টই 0, তো সেটাকে বলা হয় নাল ম্যাট্রিক্স। তাহলে এটা নাল ম্যাট্রিক্স হলো, যেহেতু এ স্কোয়ার ম্যাট্রিক্সটা নাল, তাহলে এ কিউ, এ ফোর, এ ফাইভ যাই করি না কেন, নাল ম্যাট্রিক্সের সঙ্গে সেটা অন্য একটা ম্যাট্রিক্স গুণ করে সেটা নাল ম্যাট্রিক্স হবে। অর্থাৎ এ স্কোয়ার যদি 0 পাই, এ কিউবও 0 হবে, এ কিউব কি করে 0 পাবো, এ কিউব মানে কত, এ স্কোয়ার গুণে, বাট এ স্কোয়ার মানে তো 0, তার সঙ্গে যদি এ গুণ করে, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমার, ওটা গুণ করলে 0ই পাবো, অর্থাৎ এ কিউব, এ ফোর, এ ফাইভ up to a^20 সবগুলো 0। তাহলে আমার যে মানটা এখানে বলেছে, অর্থাৎ এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এ চেয়েছে, তাহলে এক্স জায়গায় আমরা এপুট করতে পারি, তাহলে এপুট করলে হবে এখানে I2, যেহেতু 2×2 আছে, তাই I2 লিখতে পারি, I2 + a² a³ up to a^20। I2 মান জানি আমরা 1001, I3 এর তাহলে কত হতো, I3 যদি থাকতো 1000010001, এটা I3 হতো, তাই তো এ রাখলাম, আর a² থেকে a^20 অবধি সব কটা করলে কত হবে, 0 হবে, এটা 0 লিখে দিয়েছি ভ্যালুটা, তাহলে I2 মানে 1001। এই মানটা পুট করেছি যেটা দেওয়া আছে 0700, এটা যোগ করলাম, 1+0 = 1, 0+7 = 7, 0+0 = 0, 1+0 = 1, অর্থাৎ এটা অপশন সির সঙ্গে কারেক্ট আছে। তো ম্যাট্রিক্স থেকে এমসিকিউ আরও বেশ কিছু প্রবলেম সলভ করার জন্য আমাকে দেওয়া হয়েছে, তো বাকি ক্লাসগুলোতে এমসিকিউ পরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।